নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালোই আছি। আমি এখন যাচ্ছি বাপের বাড়ি, নেমেছি স্টেশনে। এটা হচ্ছে বাউরিয়া স্টেশন, আমি নেমে পড়েছি। আমার সাথে আমার ছেলে আছে, আমার হাজব্যান্ড যাচ্ছে দেশে, ও ট্রেনে আছে, থেকে গেছে। আমি নেমে পড়েছি যে আমি যাচ্ছি, আমার ছেলে আর আমি যাচ্ছি বাপের বাড়িতে। এটা স্টেশন বাউরিয়া। এখন আমি চলে এসেছি আমার বাপের বাড়ির জায়গায়, মানে যেখানে আমার বাপের বাড়ি, সেখানে আমি টোটোতে বসে আছি, যাব টোটোর মধ্যে বসে আছি। আর টোটোটা এখনও স্টার্ট করেনি। এইবার আমি বসে আছে, আমরা যাচ্ছি। এটা রাস্তা, পুরো রাস্তা। এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, ওটা আমার স্কুল, স্কুলের মাঠ। এটা আমার স্কুল, স্কুলে আমি পড়াশোনা করেছি। এই দেখুন আমার স্কুল, স্কুলের মাঠ। এই মাঠে কত খেলেছি, কত পড়েছি। এটা আমার স্কুল, স্কুলের রাস্তা এই লম্বা, যে সাদা রাস্তাটা দেখছেন, দেখুন আমার স্কুল বিল্ডিং। এই দেখুন লম্বা রাস্তা, স্কুলের ঢোকার রাস্তা, এটা রাস্তা। এখন চলে এসেছি বাপের বাড়িতে। এটা আমার বাপের বাড়ির ছাদ, দেখুন। এই দেখুন বাপের বাড়িতে এসেছি, এটা আমার বাপের বাড়ির ছাদ। এটা হচ্ছে আমাদের ছাদের চারপাশের গাছপালা। এই দেখুন জলের ট্যাঙ্ক, এটা আমার বাপের বাড়ির ছাদ, খুব বড় ছাদ, আমাদের মতো ছোট নয়। এই যে দেখুন, আমি আর আমার ছেলে আছি, আমার দাদার মেয়েও আছে। এই দেখুন এখানে প্রচুর সবুজের সমারোহ। এই যে এখানে, এটা আমাদের আম গাছ, অনেক দিনের, ছোট থেকে এই গাছটা আমি দেখছি, আমাদের আম গাছ। ওই যে বলেছিলাম না তেঁতুল, অনেক একটা ভিডিওতে বলেছিলাম যে বাপের বাড়িতে অনেক তেঁতুল, দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখুন তেঁতুল গাছ, ভালো করে লক্ষ্য করুন, তেঁতুল হয়ে আছে। এই যে একটা তেঁতুল গাছ, এই যে দেখুন তেঁতুল হয়ে আছে, এই যে অনেক তেঁতুল হয়ে আছে। এই যে দেখুন ভালো করে দেখলে, এই যে দেখুন তেঁতুল গাছ, এই যে দেখুন তেঁতুল হয়ে আছে, দেখেছেন? এই যে বলেছিলাম না আমার বাপের বাড়িতে তেঁতুল গাছে অনেক তেঁতুল, এই যে দেখুন তেঁতুল হয়ে আছে। এটা আমি ছাদ থেকে তুলছি, এই দেখুন তেঁতুল গাছ। আমি নিচে নামলে আরও ভালো করে দেখাবো। আর এটা আমাদের সদর ঘর, এটা এটা ছাদ নেই, এটা টালি। একদম এখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, অনেক বড়। এটা আমাদের সদর ঘর। ওই যে দেখা যাচ্ছে, ওটা আমাদের পুকুর। আর এই যে আমাদের তাল গাছ, দাঁড়ান দেখাচ্ছি। এটা আমাদের নারকোল, অনেক নারকোল গাছ। এইটা আমাদের তাল গাছ, এই যে দেখুন তাল গাছ, দেখেছেন তাল গাছ? এই দেখুন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এই দেখুন তাল গাছ। এই যে এখন এসেছে আমার মেজদি, মাত্র এলো, এসে ও শাড়িটা ভাঁজ করছে। আমার একটা বড়দি বসে আছে, গল্প করছে। এটা আমার মেজ জয়বাবু, এরা একসঙ্গে বসে গল্প করছে, এই মাত্র এলো। এখন আমি একটু নারকোল পোড়াচ্ছি, নাড়ু বানাতে হবে, সেই কারণে নারকোল পোড়াচ্ছি। নাড়ুটা বানিয়েছে আমার বড়দি, মানে দারুণ নাড়ু হয়েছিল, খুব সুন্দর, পুরো চকলেটের মতো খেতে হয়েছিলো। এটা আমার দাদা, এই যে আমার দাদা, দুটো মেয়ে। এই যে পুরো বাড়িটা আমার মেজ দিয়ে, ওই যে তুলসী যেটা বাঁধানো হয়েছে, তুলসী গাছটা ঠিক করছে। আমি একটু নাড়ু নারকোল পোড়াচ্ছি। হ্যাঁ তো সবাই কাজে খুব ব্যস্ত। ওখানে আমার বড়দি দাঁড়িয়ে আছে, শালু কাপড় ঠিক করছে, ঠাকুরের জায়গা পাড়বে। এখন আমরা যাচ্ছি নারায়ণ আনতে, পাশের বাড়িতে আমাদেরই নারায়ণ, ওখানে ওদের বাড়িতে রাখা আছে। মানে ওরা তো, মানে ছেলে
ছেলেদের বিয়ে তো নারায়ণ পুজো করতে হয়, তো সে কারণে নারায়ণ ঠাকুরের বাড়িতে আছে, আমাদের ক্যাথিয়ের দাদার বাড়িতে আছে, তো আমরা নারায়ণ ঠাকুরটা আনতে যাচ্ছি পাশের বাড়িতে। ওদের বাড়ির ছেলেরা পুজো করে, তো সে কারণে যাচ্ছি নারায়ণ আনতে। হ্যাঁ, আর একটু হরিনামের, হরিনাম হচ্ছে এখানটা বসেছে সবাই চা পাঁচজন মিলে, একটু সংকীর্তন হচ্ছে, যেহেতু তুলসী মঞ্চ আর বেলগাছ বেলতলাটা বাঁধানো হয়েছে, তো সেই কারণে একটু সংকীর্তন হচ্ছে, তো ওরা এখন শুরু করেছে। ঠিক আছে, এবার পুজো, আমার একটা ঠাকুর ঘর আমাদের, পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে, ঠাকুর হচ্ছে পুজো করতে বসে গেছে, এই যে আলোটা দিয়েছে আমার মেহেদি। হ্যাঁ, তো এইখানে আমরা সবাই আছি, বসে আছি, আমার বড়দি আমার দর্দি সবাই বসে আছি, ঠাকুর হচ্ছে পুজো করতে বসে গেছে, সমস্ত রেডি হয়ে গেছে, ঠাকুর হচ্ছে পুজো করতে বসে গেছেন। এবার এগুলো হচ্ছে আমার দাদার গাছ, মানে উঠোনে এই গাছগুলো লাগানো আছে, মানে মিনি টগর গাছ, বিভিন্ন রকমের জবা ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ। এই দেখুন, এটা একটা জবা, দেখুন এটা একটা জবা ফুল, সুন্দর একটা জবা ফুল, এটা একটা জবা ফুল আমার দাদা টবে লাগিয়েছে। এই যেগুলো সব উঠোনে বসানো আছে, টবের মধ্যে লাগানো, অ্যালোভেরা সব আছে, সুন্দর সুন্দর গাছ। এই যে একটা ধরনের জবা, অনেকগুলো জবা ফুলের গাছ আছে, এটা একটা জবা। হ্যাঁ, এগুলো সব আমার দাদার গাছ, কী সুন্দর গাছগুলো ফুল ফুটে। এই যে সবাই ওখানে বসে আছি, এটা আমাদের এই বেলগাছটাই বাঁধানো হয়েছে, এটা আমাদের এই বেলগাছটা বাঁধানো হয়েছে, মানে যেটা যে উপলক্ষে আর কি আজ পুজোটা হলো, এটা আমাদের ভিতরে তুলসী মঞ্চটা বাঁধানো হয়েছে। এই যে দেখুন, কালকে আলপনা দেওয়া হয়েছিল, মুছে দিয়েছি, এই দেখুন এই মঞ্চটা বাঁধানো হয়েছে। আর এই যে মঞ্চের আর কি কালকে পুজো হয়েছে, পাশেই একটা জবা ফুলের গাছ, এটা একটা জবা ফুল ফুটেছে, এটা হচ্ছে মঞ্চের লেফট সাইডে, আর রাইট সাইডে এই আর এক ধরনের জবা ফুল, এই একটা জবা ফুল, অনেক জবা ফুল দাদা এইসব লাগিয়েছে বাড়ির ভিতরে। হ্যাঁ, আর এখন দুপুরবেলা আমরা সবাই খেতে বসেছি, কলা পাতা, কলা পাতায় সবাই খাচ্ছে, এগুলো সব আমার, এটা আমার দাদা, এটা আমার চর্দির ছেলে, পাশেরটা আমার ছেলে, এই যে তাকালো, এটা আমার দাদার ছোটো মেয়ে, এটা দাদার বড়ো মেয়ে, দাদা দুটো মেয়ে, এটা আমার শেষে জামাইবাবু, জামাইবাবু থালায় খাচ্ছেন, আর সবাই পাতার পাতার মধ্যে, এটা আমাদের চিকেন, মোটামুটি এদের খাওয়া হয়ে গেছে, আমরা কয়েকজন বাকি আছি। এটা আমার শেষদি, ও পাতা নিয়ে বসে আছে, ওকে ভাত দেওয়া হয়নি, বলছে আমাকে এখনও দেয়নি। এটা আমার বৌদি পরিবেশন করছে, আমি আর বৌদি করছি, এই যে বৌদিকে বললাম একটু তাকাতে, ওটা আমার বড়দি চেয়ারে বসে আছে, ও ওখানে খাবে, ও নিচে নামবে না। আর এই যে আমি বসে এখনও মানে দাঁড়িয়ে আছি, আমিও খাবো, ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, আর প্লিজ সবাই ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল, সবাই দেখবেন, কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, কেমন, সবাই খুব খুব ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও, বাই।